হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এসেছে 20টি একাদম লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে আরজিকার মেডিকেল কলেজ নিয়ে আরো একটি বিরাট বড় ভয়ানক আপডেট। আর এর সাথে আবারও আরজিকার দুর্নীতিকাণ্ডের জড়িত সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই, আরো 15টি জায়গায় সিবিআই হানা তোলপার বাংলা, আর বাড়ি গিয়ে উঠে এলো আরো চমকপ্রদ বিরাট আপডেট। সিবিআই যা শুনে আপনিও চমকে যাবেন। আর এদিকে মোদী সরকারের বিরাট বড় খবর, পেনশন নিয়ে বিরাট আপডেট, মাসে 10,000 টাকা। এর সাথেই থাকছে আবহাওয়ার ভয়ানক খবর, দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাণ্ডব চালাবে এবার আবহাওয়ার বিরাট পূর্বাভাস। আর এবার মমতার বিরাট বড় বার্তা, এবার ময়দানে বাকি মেডিকেল কলেজগুলো, মুখ্যমন্ত্রী দপ্তরে গেল 7 আবেদন। আর তার সাথে এবার বাইক নিয়ে বিরাট বড় খবর, যে বাইকে আরজি করে এসেছিলেন ধৃত এবার সিবিআইয়ের নজরে অভিযুক্ত বাহন, একের পর এক তথ্য সংগ্রহ ব্যস্ত। আর এবার আরো এক রহস্য সামনে, সিবিআই বাড়ির সামনে দাঁড়ালো 75 মিনিট। 75 মিনিট অপেক্ষার পর সিবিআই কে বাড়িতে ঢুকতে দিল সন্দীপ ঘোষ। তাই উঠে আসছে আরো বড় সন্দেহের খবর, বাইরে অপেক্ষা করতে বলে কি করেছিলেন ভেতরে, আর তাতেই দোলপা। 16 দিন পেরিয়েছে, রহস্য কাটলো না জট। আর এই প্রশ্ন অনেকের, সূত্র এখনো অধরা, নিগৃহীতার মায়ের প্রশ্ন, আর কত সময় লাগবে। আর একই সাথে ময়দানে নবান্ন অভিযান নিয়ে বিরাট বড় খবর। আর সেই সাথে একই দিনে ইউজিসি নেট পরীক্ষার্থীর উদ্বেগ কাটাতে পুলিশ বলল পাশে আছে, বিরাট খবর সামনে। তার সাথে সঞ্জয়ের মুখ খুললো পলিগ্রাম টেস্টে, আরো এক বড় খবর। এই সাথে আরো আপডেট, কিভাবে হলো পলিগ্রাম টেস্ট, মিথ্যে বলতে কিভাবে ধরা পড়লো সঞ্জয়। এবার পলিগ্রাম টেস্ট নিয়ে থাকছে আরো ভয়ানক 2টি খবর। সেই সাথে আবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির যে সতর্কবার্তা, কোন কোন জেলা বিপদ তা নিয়েও থাকছে আরো গুরুত্বপূর্ণ সংবাদ। তার মাঝে রংহীন নবান্ন অভিযান নিয়ে দ্বন্দ্বে পদ্ম শিবির, আরজি করের প্রতিবাদে কড়া বার্তা হাইকোর্টের, এবার প্রতিবাদে কোন পথে বিজেপি, উঠলো আরো এক খবর। আর অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট রিপোর্ট প্রকাশ, 10 দিন কেটে গেছে আরজি কর কাণ্ডে, আর এই 10 দিনের মাঝে 900 জনকে ধর্ষণ করা হয়েছে। 900টি ধর্ষণের ঘটনা ঘটেছে 10 দিনে, অর্থাৎ প্রতিদিন প্রায় 90টি, প্রতি ঘন্টায় 4 জন ধর্ষণ হয়েছেন এবং যা প্রতি 15 মিনিটে একজন, যা গোটা দেশে শিহরণ ফেলার মতো ঘটনা। এদিকে আবার ভারত বন্ধ, তার সাথে ব্যাংক, পোস্ট অফিস, স্কুল শিক্ষা ব্যবস্থা নিয়ে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিরাট আলোচনা। আর এত কিছুর মাঝেই রয়েছে আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ, ভাসবে একের পর এক জেলা বজ্র বিদ্যুতের অশনি সংকেত, এবং এই ভিডিওর শেষেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় খেটে খাওয়া মানুষদের জন্য সরকারের তরফ থেকে উঠে আসা আরো একটি গুরুত্বপূর্ণ অনুদান। তাই ভিডিওটি ভুল করে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে খুঁটিনাটি দেখতে থাকুন। এবং আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে থেকে থাকেন, তাহলে আজকের প্রতিটি খবর আপনার জানা একান্তই গুরুত্বপূর্ণ। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো জানানোর পূর্বে, অর্থাৎ আরজি করের বিশেষ খবর, অপরদিকে আবহাওয়ার লেটেস্ট আপডেট, আর সেই সাথে মোদি মমতার বিরাট ঘোষণা আলোচনার পূর্বে আপনাদেরকে জানিয়ে দেবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন কিংবা প্রথমবার এসে থাকেন, আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করবেন। তাহলে নতুন ঘটনা, চাকরির খবর, বিশেষ বিশেষ অনুদানের আপডেট সবার আগে চলে আসবে আপনারই ফোনের হোম স্ক্রিনে, এবং সরকারি প্রকল্প অনুদানের খবর পাবেন সবার আগে। সাথে ভিডিওটি লাইক করে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আজকের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে জানিয়ে দেবো এই মুহূর্তের বিরাট বড় খবর। সাত সকালে ভয়ানক খবর, সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা, আর কলিং বেল বাজানোর 75 মিনিট পর, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 15 মিনিট পর বাইরে বেরোলেন সন্দীপ ঘোষ। এতক্ষণ কি করছিলেন, তারপরেই ভেতরে যান সিবিআই অফিসার, আর তাতে নতুন মোড়, 75 মিনিট অপেক্ষা করালো সিবিআই কে। 6:45 মিনিটে সিবিআই আধিকারিকরা সন্দীপের বাড়িতে গেলেও তাদেরকে অপেক্ষা করতে হয়। তবে শুধু সন্দীপ ঘোষের বাড়ি নয়, তার সাথে আরো 15 জায়গায় অ্যাকশন, আরজি করের সুপার, প্রাক্তন সুপারের কাছে গেল সিবিআই। কেষ্টপুরে সিবিআই হানা, সন্দীপের ঘনিষ্ঠ দেবাশিস এবং সোমের বাড়িতে তল্লাশি। আর একদিকে নবান্ন অভিযান নিয়ে তোলপার যখন গোটা বাংলা, এমনই সময় শুভেন্দুর উল্টো সুর সুকান্তর, অরাজনৈতিক নবান্ন অভিযান নিয়ে দ্বিধা বিভক্ত এবার বিজেপি। ছাত্র সমাজের নামে ডাকা রাজনৈতিক পতাকা ছাড়া নবান্ন অভিযান নিয়ে এবার বিজেপির মধ্যেই দ্বন্দ্ব চরমে। তবে শুভেন্দু চান পতাকা ছাড়া বিজেপির লোকজন এই অভিযানে অংশ নেই, নিজেও থাকবেন বলে জানিয়েছেন। তবে সেই মতো নিজের অনুগামী বিজেপি কর্মী ও সমর্থকদের এদিন পথে নামাতে চেয়েছেন শুভেন্দু, কিন্তু এভাবে দলীয় পতাকা ছাড়া কোনো মিছিলের সামিল হতে এখনো নারাজ
স্বয়ং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দ্বিমত পোষণ করে সুকান্তর কথায় অরাজনৈতিক মিছিলে রাজনৈতিক লোকজনদের একটু দূরে থাকাই উচিত, মিছিলে যাবো কিনা ঠিক করিনি। সুকান্ত শিবিরও বলছে যেখানে এই আন্দোলন বিজেপির নয় তাই কারো যোগদানের প্রশ্নই নেই, তবে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন দলের যে নৈতিক সমর্থন আছে তা অবশ্যই বলছেন সুকান্ত। ফলে রংহীন নবান্ন অভিযান কি ফিকে হবে গেরুয়া রং? শুভেন্দু বিরোধী বিজেপি শিবিরের যুক্তি আর জি করিসুতে যে আন্দোলন হবে দলের ব্যানারে হবে, ফলে এটা স্পষ্ট। শুভেন্দু বারবার পতাকাহীন আন্দোলনের কথা বলছেন কিন্তু তাতে কার্যত সাই নেই বিজেপির একটা বড় অংশের। আরদিকে স্বাস্থ্য ভবনে শীর্ষ কর্তাদের সাথে বৈঠক করেও মিলল না সুর অফাসূত্র। সরকারের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি ওঠার সম্ভাবনা উকিল, বিচারের দাবিতে আরো জোর আন্দোলনকারীদের। আর জিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে টানা প্রায় দুই সপ্তাহ ধরে কর্মবিরতি। আর রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে জুনিয়র চিকিৎসকরা রাজ্য সরকারের পাশাপাশি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের তরফে দফায় দফায় কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানানো হয়েছে। শিবিরতন্ত্রের দায়িত্ব নেওয়ার পর কতটা অগ্রগতি হলো তা জেনে সিদ্ধান্ত নেবে জানিয়েছিলেন আন্দোলনকারীরা। কিন্তু সিবিআই দপ্তর থেকে সদুত্তর মেলেনি। আন্দোলনকারীদের দাবি কে খুনি, মোটিভ কি ছিল, আরো কারা ঘটনায় জড়িত, এসব প্রশ্নের উত্তর চান তারা। পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান আন্দোলনকারীরা। আর এসব প্রশ্নের সদুত্তর না মেলা পর্যন্ত জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি চালিয়ে যাবেন আপাতত, এমনটা জানিয়েছেন তারা। আর এদিকে ছাত্রদের নবান্ন অভিযানে অশান্তির আশঙ্কা, নিরাপত্তায় কড়া প্রশাসন, মোতায়েন 2000-এর বেশি পুলিশ, দায়িত্বে 97 উচ্চপদস্থ কর্তা। তবে গোয়েন্দাদের আশঙ্কা পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ব্যানারের এই মিছিলের আড়ালে বড়সড় অশান্তি পাকানোর ছক কষছে বিজেপি। এদিকে অভিযানের সমর্থন করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বামেদের একাংশ মিছিলে যোগ দিতে পারে বলে মনে করা হচ্ছে, যার ফলে গোলমাল এড়াতে নবান্ন অভিযানের দিন কার্যত দুর্গে পরিণত করা হচ্ছে নবান্ন এবং তার চারপাশের এলাকাকে। জানা গিয়েছে ওই দিন নবান্নের চত্বরে নিরাপত্তার দায়িত্ব থাকছেন 21 আইজি এবং ডিআইজি পদমর্যাদার অফিসার, থাকছেন 13 এসপি এবং ডিএসপি পদমর্যাদার অফিসার, এডিসপি এবং এসপি পদমর্যাদার অফিসার থাকছেন 15, নিরাপত্তার দায়িত্বে থাকবেন 22 এসি ডেপুটি এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরাও, এছাড়া 26 ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার সহ 2000-এর বেশি পুলিশ মোতায়েন করা হবে। শনিবার থেকে নবান্নের আশেপাশের এলাকায় পরিদর্শন করতে শুরু করেছে উচ্চপদস্থ কর্তারা। প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা, বহু এলাকা দ্রুত জল ছড়াতে নির্দেশ দিলেন মেয়র ফরিয়াদ হাকিম। শনিবার দুপুরে কালো করে আসে কলকাতার আকাশ, নেমে এলো প্রবল বৃষ্টিপাত, আর তাতেই কয়েক ঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে কলকাতার বেশ কিছু ব্যস্ত এলাকা। সময় ঠিক বৃষ্টি হয় সেই সময় মেয়র ফরিয়াদ হাকিম ছিলেন কলকাতার পুরসভাতে। প্রবল বৃষ্টি শুরু হওয়ার পরই তিনি নিজের দপ্তরে বসে কলকাতার জমা জলের পরিস্থিতি প্রসঙ্গে খোঁজ খবর নিতে শুরু করেন। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে কলকাতা পুরসভার ভেতরের রাস্তাটিও। কর্তারা গিয়ে কথা বললেন কিন্তু সন্তুষ্ট নয় চিকিৎসকেরা, বৈঠক করে ঠিক হবে পরবর্তী পদক্ষেপ। স্বাস্থ্য ভবনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পরেও এখনো কোনো রফা সূত্র বের হলো না। জুনিয়র ডাক্তারের কর্মবিরতি ওঠার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেল। জেনারেল বডি বৈঠকের পরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আন্দোলনরত চিকিৎসকরা, যদিও বিচারের দাবিতে এখনো অনড় তারা। শনিবার আরজিকর মেডিকেল কলেজে গিয়েছিলেন স্বাস্থ্য ভবনের শীর্ষ অধিকারিকরা। আরজিকর মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ মানস কুমার বন্দ্যোপাধ্যায় এবং হাসপাতালের অন্য অধিকর্তাদের সঙ্গে বৈঠক করেন তারা। হত্যাকাণ্ডের ন্যায় বিচারের দাবিতে এখনো অনড় আন্দোলনকারীরা, তাদের বক্তব্য আমরা বিচার চাই। চক ধর্ষণ এবং খুনের ঘটনার নেপথ্যের উদ্দেশ্য কি, তদন্তের গতিবিধি কি, এই সব আমরা জানতে চাই। শুধু তাই নয়, আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চান আন্দোলনকারীরা। এক আন্দোলনকারীর কথায় আমাদের দাবি মানা নাও হতে পারে, তবে বিচার প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে তা আমরা জানতে চাই। বিভিন্ন কলেজের ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে আলোচনা করব, তারপরেই পরবর্তী সিদ্ধান্ত নেব। দাবি বৈঠক নিষ্ফলা। আর এর সাথেই আরজিকর কাণ্ডের পর হাসপাতালগুলিতে সিসিটিভি ফুটেজের জোর দিচ্ছে নবান্ন। পৌঁছে গেল রিপোর্ট, বিরাট বড় খবর সামনে। রাজ্য জুড়ে 28 মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট মিলিয়ে প্রায় 7000 সিসিটিভির প্রয়োজন, প্রায় 900 রেস্ট রুম এবং 2000 সিকিউরিটি। রিপোর্ট আসার পর তো নবান্নে পাঠালো স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর দপ্তরও পাঠানো হয়েছে রিপোর্ট। স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে একাধিক মেডিকেল কলেজের সিসিটিভি থাকলেও তা বাড়ানোর কথা বলা হয়েছে। অনেক কলেজে আবারও পর্যাপ্ত সিসিটিভি নেই, সেই তথ্য উঠে এসেছে বিভিন্ন মেডিকেল কলেজের তরফে পাঠানো স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে। আরজিকর কাণ্ডের সামনে এবারে সিসিটিভি ফুটেজ। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের চারতলায় টেস্ট ডিপার্টমেন্ট সেমিনার রুমে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর ওই দিনের এই সিসিটিভি ফুটেজ এবার সমাজ মাধ্যমে
মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে 9 আগস্ট ভোর রাতেই আরজিকর হাসপাতালের চারতলায় করিডোর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এবার বড় রহস্য ফার্স্ট সময়ের অপেক্ষা বিরাট কাণ্ড ঘটে গেল। সেই সকালেই প্রভাবশালী তৃণমূল বিধায়ককেই সবার আগেই ফোন করেন সন্দীপ ঘোষ। আর তারপর আরজিকর সূত্রের সামনে এলো আরো বিরাট যুগ। এখনো পর্যন্ত তদন্তের যা গতি তাতে তিলক তোমার অধ্যায়ে প্রশ্নের শেষ নেই। আর তার মধ্যেই মূলত কোন প্রভাবশালীকে এই পর্বে যুক্ত উত্তর খোঁজার চেষ্টা করছে তদন্তকারীরা। আর এর মাঝে আরজিকর সূত্রের সামনে এলো আরো বিস্ফোরক তথ্য। এই মামলায় সুপ্রিম কোর্টও বেজায় বিপাকে পড়েছে রাজ্য। আর এর মাঝেই ভয়ানক খবর, সকাল 10:15 সন্দীপ ঘোষ শিবিরের এক হাউস স্টাফকে ফোন করেন প্রভাবশালী বিধায়ককে। বিরাট খবর, সে সময় শিয়ালদা স্টেশনে ছিলেন ওই হাউস স্টাফ। কলেজের চেস্ট মেডিসিন বিভাগের এক চিকিৎসক ছাত্রী ধর্ষণ ও খুন হয়েছে। হাউস স্টাফকে কথা বলে দ্রুত কলেজে পৌঁছানোর নির্দেশ দেন প্রভাবশালী। শিয়ালদা স্টেশন থেকে হাউস স্টাফের 2 ইন্টার্নকে ফোন করে বিভাগে পৌঁছতে বলেন। সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন এক ইন্টার্ন ও হাউস স্টাফ সেখানে রয়েছেন। ওই প্রভাবশালী ব্যক্তি সন্দীপ ঘোষের কাছ থেকে ফোন পান বলেই দাবি প্রাক্তন অধ্যক্ষ শিবিরের জুনিয়র চিকিৎসকের। অধ্যক্ষকে ফোনে খবর দেন MSBB সঞ্জয় বশিষ্ঠ। সংশ্লিষ্ট ইন্টার্নদের দাবি, ঘটনাস্থলে বহিরাগতরা যাতে প্রবেশ না করেন তা নিশ্চিত করতে পারেন অধ্যক্ষ। আর দিকে তিলক তোমার বিচারে যখন তাকে গোটা দেশ, আর এমনই সময় তিলক তোমার মা বলেন, আমরা বাড়ি থেকেই বিষয়টা বুঝতে পেরেছিলাম, ওরা কিছু চেপে দিতে চাইছে। তার কথায়, আমরা যখন গাড়িতে ছিলাম তখন ওদের গলার টোনেই বুঝেছিলাম। তিলক তোমার বাবা বলেন, কাউকে একটা মৃত্যু সংবাদ দেওয়ার আগে যে ধরনের গলার স্বর থাকে সেই শটটাই বোঝা যাচ্ছিল। তিলক তোমার বাবা মা বলেন, পুলিশের উপর প্রথমে আশ্বাস ছিল, আশ্বাস উঠে গিয়েছে, কিন্তু পরে ব্যাপারটা গুলিয়ে দেওয়া হয়েছে, এখন সিবিআইর উপর আস্থা রয়েছে। তিলক তোমার মা বলেন, একটা করে দিন যাচ্ছে আর আমরা হেরে যাচ্ছি মনে হচ্ছে বলেই কেঁদে ফেলেন তিনি। আন্দোলনকারী ছাত্রদের পাশে তারা সবসময় রয়েছেন বলে জানালেন, সঙ্গে এও বলেন প্রয়োজনে তারাও রাস্তায় নামবেন। আর অন্যদিকে আরো এক খবর, বডির সামনে বসেই সেই রাতে মিটিং করছিল সন্দীপ ঘোষ। রাজ্যপালের সঙ্গে দেখা করতে বেরিয়ে আরো ভয়ঙ্কর তথ্য দিলেন প্রাক্তন বিচারপতি। তবে শোনা কথাগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে, সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলছে, তার রিপোর্ট জমা পড়বে, সেখান থেকেই আমরা খানিকটা জানতে পারবো। আরজিকর কাণ্ডের পর রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানেই আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রসঙ্গের কথা ওঠে। সেই প্রেক্ষিতে বিস্ফোরক দাবি করেন প্রাক্তন বিচারপতি। তিনি বলেন, ও তো মহাগুরু প্রিন্সিপাল, সুতরাং তার ভূমিকা তো আছেই। তিনি দাবি করেন, এখন তো শোনা যাচ্ছে মেয়েটিকে যে ঘরে হত্যা করা হয়েছিল, অত্যাচার করা হয়েছিল, সেই ঘর থেকে সরিয়ে এনে তার পাশের ঘরে রাখা হয়েছিল। সন্দীপ ঘোষ এবং অন্যান্য মহাগুরুরা যে ঘরে মৃতদেহ রাখা হয়েছিল সেখানে বসেই মিটিং ইত্যাদি করেছিল, এসবই শোনার কথা। সঙ্গে এটাও দাবি করেন, তবে শোনা কথাগুলো প্রতিষ্ঠা হয়ে যাবে, সিবিআই এর জিজ্ঞাসাবাদ চলছে, তার রিপোর্ট জমা পড়বে, সেখান থেকে আমরা খানিকটা জানতে পারবো। আর এর সাথে আরো গুরুত্বপূর্ণ সংবাদ, সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়। প্রকাশ্যে আরজিকরের সেই রাতের সিসিটিভি ফুটেজ। আরজিকর কাণ্ডে এবার সামনে এলো সিসিটিভি ফুটেজ। গত 9 আগস্ট আরজিকর হাসপাতালের চারতলায় চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার রুমে মহিলা চিকিৎসকের ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর ওই দিনেরই একটা সিসিটিভি ফুটেজ এবার সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে 9 আগস্ট ভোর রাতে আরজিকর হাসপাতালের চারতলায় করিডোর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে অভিযুক্ত সঞ্জয়। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। সূত্রের খবর যে ফুটেজ সামনে এসছে সেটি 9 আগস্ট ভোর 4:30 ফুটেজে দেখা যাচ্ছে হেলমেট হাতে এবং গলায় হেডফোন জুড়িয়ে হাসপাতালের চারতলার করিডোর ধরে সেমিনার রুমের দিকে যাচ্ছে সঞ্জয়। পুলিশ তদন্তের দাবি করা হয়েছিল ভোর 4:00 পরেই আরজিকরের ওই তরুণী চিকিৎসককে নির্যাতন করে খুন করা হয়েছিল। সূত্রের খবর যে সময় সঞ্জয়কে করিডোর দিয়ে ঢুকতে দেখা যায় তার 1:40 পর তাকে সেমিনার রুমের দিক থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে। যদিও সঞ্জয়ের বেরিয়ে আসার সেই ফুটেজ এখনো প্রকাশ্যে আসেনি। 9 আগস্টের এই ঘটনার 24 ঘন্টার মধ্যে হাসপাতাল চত্বর থেকে চাই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আটক করে পুলিশ, তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ সূত্র ধরেই সঞ্জয়কে চিহ্নিত করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সঞ্জয় গলায় হেডফোন ঝুলিয়ে সেমিনার রুমের দিকে যাচ্ছে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সময় তার গলায় হেডফোন ছিল না।
যা উদ্ধার হয়েছিল নিহত চিকিৎসকের দেহের পাশ থেকে। সাদা রঙের ওই হেডফোনে সঞ্জয়কে ধরিয়ে দিতে সাহায্য করেছিল বলে পুলিশ সূত্রে দাবি করা হয়। ভাইরাল হওয়া ফুটেজেও দেখা গিয়েছে সঞ্জয়ের গলায় হেডফোন ঝুলে সেমিনার রুমের দিকে যাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিবেশী হলো সঞ্জয় রায়, প্রেসিডেন্সি জেলে কড়া নিরাপত্তায় আর্জি করে মূল অভিযুক্ত।